শুভ সকাল সবাইকে। আজ 25 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বিদ্রোহ ছেড়ে ঐক্যবদ্ধ বিজেপি, 70,000 ভোটে দলাই দখলের ডাক। ব্যক্তির চেয়ে দল বড় বার্তা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শিলচরে কয়েক হাজার নেতা কর্মীর সমাবেশে মনোনয়ন দাখিল নিহার রঞ্জন দাসের। প্রাক্তন উপপৌরপতির দোকান গুড়িয়ে দিল পৌরসভা, আদালতের নির্দেশ মানতে এমন পদক্ষেপ বললেন পৌরপতি। হাইলাকান্দিতে নভেম্বর মাসের চাল বরাদ্দ, রোহিঙ্গা অনুপ্রবেশের করিডোর আসাম, সীমান্তে ধৃত 130 জনের বেশি। অনুপ্রবেশ রুদে বাংলাদেশ সীমান্তে 12 আউটপোস্ট, 9টি থানা স্থাপনের প্রস্তাব। উত্তপ্ত সামাগুড়ি, কংগ্রেস বিজেপির হাতাহাতি, আহত 15 সাংবাদিক। এবং সর্বশেষ খবরটি হলো, কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের সঙ্গে বৈঠক ওমর আবদুল্লার। এবারে শুনুন বিস্তারিত খবর। উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পরপরই ধলাই বিজেপিতে বিদ্রোহের আগুন জ্বললেও মনোনয়নপত্র দাখিলে এর কোনো প্রভাবই পরিলক্ষিত হয়নি। বৃহস্পতিবার শিলচর শহরের টাউন ক্লাব ময়দানে কয়েক হাজার কর্মী সমর্থকের সমাবেশ দেখে অনেকেরই প্রশ্ন দরে, বিদ্রোহ কোথায়? সবাই তো ঐক্যবদ্ধ। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, প্রদেশ বিজেপির প্রভারী হরিশ দ্বিবেদী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কৃপনাথ মালা, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম, বিধায়ক বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রদেশ সম্পাদক কোনাতপুর কায়স্থ, জাতীয় পরিষদ সদস্য রূপম সাহারা পরস্পরের হাত ধরেই 70,000 ভোটের ব্যবধানে দোলাই দখলের ডাক দিয়েছেন। এদিন মঞ্চে দাঁড়িয়ে করজোড়ে সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকের আশীর্বাদ চেয়েছেন দলের প্রার্থী আইনজীবী নিহার রঞ্জন দাস। পরে সেখান থেকে বিশাল র্যালি করে অফিস পাড়ায় পৌঁছান দলের নেতা কর্মীরা। পরে জেলা আয়ুক্তের কনফারেন্স হলে রিটার্নিং অফিসার ধ্রুবজ্যোতি হাজারিকার কাছে মনোনয়নপত্র তুলে দেন দলের প্রার্থী নিহার রঞ্জন দাস। ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, প্রদেশ বিজেপির প্রভারী হরিশ দ্বিবেদী, বিধায়ক কৌশিক রায় ও জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়। এদিন টাউন ক্লাবের জনসভায় দাঁড়িয়ে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, দোলাইয়ে বিজেপির জয় নিশ্চিত, তবে গত লোকসভা নির্বাচনে দোলাই বিধানসভায় যত ভোট পেয়েছিলেন দলীয় প্রার্থী, এর চেয়ে বেশি ভোটে জয় হাসিল করতে সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। অমিয়কান্তি দাসের দল ত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিতে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ, এই নীতি আদর্শে অনুপ্রাণিত দলের সর্বস্তরের নেতা কর্মীরা। তাই ধলাইয়ে অমিয়কান্তি দাস নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো ফ্যাক্টর হবে না। একই সুরে ঐক্যের জয়গান করে ধলাইয়ে নিহার রঞ্জন দাসকে রেকর্ড ভোটে বিজয়ী করার আহ্বান জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তীরা। তারা বলেন, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য দোলাইয়ের বাসিন্দা, উপনির্বাচনের পর দোলাইয়ের জনগণ একজন বিধায়ককেও পেয়ে যাবেন। বর্তমান সাংসদ নিজ কেন্দ্রের উন্নয়নে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাতে দোলাইয়ের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ঠিক তেমনি নিহার রঞ্জন দাস বিধায়ক পদে বিপুল ভোটে জয়ী হয়ে দোলাইয়ের উন্নয়নকে আরো দ্রুত ত্বরান্বিত করতে সচেষ্ট ভূমিকা পালন করবেন। দলের প্রার্থী নিহার রঞ্জন দাস বলেন, দোলাইয়ে ফ্যাক্টর হবেন না নির্দল প্রার্থী অমিয়কান্তি দাস, আর দোলাইয়ে তো কংগ্রেসের কোনো ভীতি নেই, তাই কার্যত কোনো লড়াই হবে না দোলাইয়ে। কম করেও 60,000-এর অধিক ভোটে জয়ী হবে বিজেপি। বহিরাগত তোকমা প্রসঙ্গে নিহার রঞ্জন দাস বলেন, যারা তাকে বহিরাগত বলছেন তারা হয়তো জানেন না দোলাই আইরংমারার মূল বাসিন্দা তিনি। আইরংমারা স্কুলে পড়াশোনা করে সেখানে কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে, পরবর্তীতে রুজকান্দি চা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজে যোগ দেন। আসাম বিশ্ববিদ্যালয় থেকে MBA এবং LLB ডিগ্রি অর্জনের পর শিলচরে বার লাইব্রেরিতে যোগ দেন আইনজীবী হিসেবে। তিনি বলেন, কর্মসূত্রে এখন শিলচরে বসবাস করছেন ঠিকই, কিন্তু একসময় দলের বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্যের হাত ধরেই যোগ দেন বিজেপিতে। দলের বর্জালেঙ্গা মণ্ডলের সাধারণ সম্পাদক পদ থেকে শুরু করে জাতীয় পরিষদ সদস্যের দায়িত্ব পালন করেছেন তিনি, কখনো বহিরাগত নন। দোলাইয়ের সঙ্গে তার নারীর সম্পর্ক রয়েছে, তাই দোলাইয়ে দলের সর্বস্তরের নেতা কর্মীরা তার সমর্থনে নেমেছেন ময়দানে। এর ভিত্তিতেই দোলাইয়ে বিজেপির জয় সম্পর্কে দৃঢ় প্রত্যয় বলে জানান নিহার রঞ্জন দাস। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে
অন্ত্যদয়া অন্নপূর্ণা যোজনার অধীনে কার্ড প্রতি 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 5 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে জেলার রেশন দোকানিদেরকে আগামী 31 অক্টোবরের মধ্যে বরাদ্দকৃত এসব চাল দোকানে এনে মাসের প্রথম 10 দিনে নির্দিষ্ট অন্ন সেবার দিনগুলিতে বণ্টন করতে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে প্রাক্তন উপপৌরপতির দোকান গুড়িয়ে দিল পৌরসভা। আদালতের নির্দেশ মানতে এমন পদক্ষেপ বললেন পৌরপতি। পৌরসভার সিদ্ধান্ত না মানায় শেষমেশ পুলিশ নিয়ে অভিযানে নামলেন এক্সিকিউটিভ অফিসার। করিমগঞ্জের সন্তর্মজার এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা আলোচনাও দেখা যায় বৃহস্পতিবার। জানা গেছে সন্তর্মজারকে নতুন করে ডেলে সাজানোর প্রকল্প হাতে নিয়েছে করিমগঞ্জ পৌরসভা। এজন্য ইতিমধ্যে কাজও শুরু হয়েছে, যার ফলে পুরনো ঘরের অংশ অনেকেরই ভাঙতে হচ্ছে। কিন্তু কংগ্রেস আমলের বোর্ডের এক প্রাক্তন পৌরপতি সেই সিদ্ধান্ত না মানায়। এদিন দোকান ঘর ভাঙতে বাজারে পুলিশ নিয়ে হাজির হন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অন্যরা। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে বিস্তারিত জানিয়ে ওয়ার্ড কমিশনার তথা বিজেপি বোর্ডের প্রাক্তন পৌরপতি যীশুকৃষ্ণ রায় বলেন, পৌরসভার তরফে নোটিশ দেওয়ার পরও প্রাক্তন উপপৌরপতি পার্থসারথি দাস এতে আমল দেননি। এমনকি বিষয়টি নিয়ে পৌরপতির অফিস চেম্বারে বৈঠক হলে পার্থসারথিকে সহযোগিতার কথা বলা হলে তিনি তা মেনে নেন। কিন্তু পরবর্তীতে দোকান ঘর না সরানোয় শেষমেশ পৌরপতি রবীন্দ্র দেব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হন। বৃহস্পতিবার এক্সিকিউটিভ অফিসার ও সার্কল অফিসার পুলিশ বাহিনী নিয়ে বাজারে উপস্থিত হলে প্রাক্তন উপপৌরপতি পার্থসারথি দাস দোকান ঘর ভাঙার নাকি আদেশ দেখতে চান, যদিও তার দাবি ধূপে টিকেনি। বিষয়টি নিয়ে পৌরপতি রবীন্দ্র দেব জানান, সন্তর্মজারে নির্মিত দ্বিতল ভবনে সবজি ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য আদালতের নির্দেশ রয়েছে। বলেন, ওই দ্বিতল ভবন নির্মিত হয়েছিল কংগ্রেস বোর্ডের আমলে, এরপর এখানে কোনো ব্যবসায়ীকে গড় সমজে দেওয়া হয়নি। মেইন রোডের কাছে বহু সবজি বিক্রেতা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এতে সাধারণ জনগণ সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য বর্তমান বিজেপি পরিচালিত পুরবোর্ড ওই দ্বিতল ভবনে সবজি বাজার নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করে। এতে বাংলাদেশের প্রাক্তন উপপৌরপতি পার্থসারথি দাস, যার জন্য এই পদক্ষেপ নিতে হয়। রবীন্দ্র দেব নেতৃত্বাধীন বর্তমান পৌরসভা সন্তর্মজারকে নতুন ভবনের সাজাতে উদ্যোগ গ্রহণ করে এবং যথারীতি পৌরসভার বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এর ভবনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য বাজারের কাজ শুরু সহ ওই ভবনের যেখানে সেখানে গজিয়ে ওঠা দোকানঘর গুদামঘর সরিয়ে দিতে ব্যবসায়ীদের আবেদন জানানো হয় পৌরসভার তরফে। এতে ব্যবসায়ীরাও বাড়িয়ে দেন সহযোগিতার হাত, সেই অনুযায়ী যথারীতি কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই প্রাক্তন উপপৌরপতি পার্থসারথি দাস নিজের দখলে রাখা দোকানঘর নাকি সরাতে টালবাহানা শুরু করেন। জানা গেছে পৌরসভার তরফে তাকে এ মর্মে নোটিশও প্রেরণ করা হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। পৌরপতি রবীন্দ্র দেব কার্যালয়ে ডেকে এনে প্রাক্তন উপপৌরপতি পার্থসারথি দাসকে ঘর সরানোর কথা বলার পর পৌরপতির কথায় সম্মতি জানান পার্থসারথি। কিন্তু এরপর নির্ধারিত দোকান ঘর না সরানোয় পদক্ষেপ নিতে বাধ্য হন পৌরপতি রবীন্দ্র দেব। পরবর্তী খবরটি হল রোহিঙ্গা অনুপ্রবেশের করিডোর আসাম সীমান্তে ধৃত 130 জনের বেশি অনুপ্রবেশ রুদে বাংলাদেশ সীমান্তে 12 আউটপোস্ট 9টি তানা স্থাপনের প্রস্তাব। আসাম তথা উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে থাকা বাংলাদেশ সীমান্ত পুরোপুরি শীল না হওয়ার সুযোগ নিচ্ছে রোহিঙ্গারা। বাংলাদেশ থেকে অবাধে আসামে প্রবেশ করছে রোহিঙ্গা মুসলমানদের। একাংশ ভারতীয় এজেন্টের সাহায্য নিয়ে রোহিঙ্গারা সহজেই চলে আসছে ভারতে। আসাম ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ছড়িয়ে যায় দেশের অন্যান্য প্রান্তে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা বারংবার প্রকাশ্যে আসছে। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে গত 2 মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা 130 জনের বেশি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করার কথা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এই তথ্য প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশি বিশেষ করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে আমাদের জিরো টলারেন্স নীতি। বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করতে ভারত বাংলা সীমান্তে নতুন 12টি আউটপোস্ট স্থাপনের কথাও জানিয়েছেন তিনি। কাঁচাল, করিমগঞ্জ, ধুবড়ি, দক্ষিণ সালমারা জেলায় স্থাপিত হবে সেই আউটপোস্টগুলি। শুধু আসাম পুলিশের হাতেই নয়, গত 9 মাসে আসাম ত্রিপুরা হয়ে ভারতে প্রবেশ করে দেশের অন্যান্য প্রান্তে চলে যাওয়ার চেষ্টায় থাকা 256 জনের বেশি রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি গ্রেফতার হয়েছে রেল পুলিশের হাতে। ভারতে অনুপ্রবেশে তাদের সাহায্য করে 18 জন ভারতীয় এজেন্টকেও বিভিন্ন রেল স্টেশনে গ্রেফতার করেছে আরপিএফ। রেল পুলিশের হাতে ধৃত সেই সব বিদেশি নাগরিকদের তুলে দেওয়া হয়েছে সীমান্ত পুলিশের হাতে। আরপিএফ আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, শিলচর, করিমগঞ্জ,
ত্রিপুরার ধর্মনগর আগরতলা ইত্যাদি রেল স্টেশন থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের গ্রেফতার করেছে বলে রেল সূত্রে জানা গেছে। ট্রেনে যাত্রাকালীন ধরা পড়ছে অনেকে। জানা গেছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশীদের মুম্বাই আহমেদাবাদ সহ কেরল ও দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে যাওয়ার চেষ্টায় ছিল। স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা কিংবা রেলে যাত্রীকালীনও আরপিএফ এর নজরদারিতে ধরা পড়েছে বিদেশিরা। গত 11 সেপ্টেম্বর আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে আহমেদাবাদ মুম্বাইমুখী 11 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে। এর ফলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশের যে করিডোর হয়ে পড়েছে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত তার প্রমাণ পাওয়া গেছে। সীমান্ত পেরিয়ে ভারতে রোহিঙ্গার অনুপ্রবেশের উপর কড়া নজর রেখেছে আসাম পুলিশের এসটিএফও। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সতর্ক রয়েছে রাজ্য সরকারও। গত 7 সেপ্টেম্বর আসাম পুলিশের সীমান্ত শাখায় প্রেরণ করা এক নির্দেশে আসামে বাংলাদেশি প্রব্রজন রোধ করা, শনাক্তকরণ ও বিতাড়ন ব্যবস্থা ত্বরান্বিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করতে ভারত বাংলা সীমান্তে নতুন 12টি আউটপোস্ট স্থাপনের কথাও জানিয়েছেন তিনি। কাঁচার করিমগঞ্জ ধুবড়ি দক্ষিণ সামারা জেলায় স্থাপিত হবে সেই আউটপোস্টগুলি। তাছাড়া সীমান্তে একেবারে লাগু স্থানে 9টি থানা স্থাপনের প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে। সীমান্তে আউটপোস্ট স্থাপনের মাধ্যমে টহলদারি গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে তথ্যের আদান প্রদান, কারিগরি নজরদারি নিশ্চিত করা হবে, তাছাড়া ড্রাগস গরুর চোরা কারবার বন্ধ করা হবে লক্ষ্য। অপরদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রথম বৈঠক করলেন ওমর আবদুল্লাহ। নতুন দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বুশ স্বর্গকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয় নিয়ে কথা বলেন ওমর। জানা গেছে 5 বছর পর কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরে বিধানসভা ভোটের আগে থেকেই জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে সরব ছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর। ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এরপরে তিনি দিল্লি ছুটে আসেন অমিত শাহের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর, 30 মিনিটের বৈঠকে অমিত শাহর তরফে জম্মু কাশ্মীরের সরকারকে রাজ্যের তকমা ফেরাবার উদ্যোগে সম্পূর্ণরূপে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি সফরে গেলেন ওমর আবদুল্লাহ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল, তবে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো এবং সেখানকার বাস্তব পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও স্বীকার করেছেন ওমর আবদুল্লাহ। উল্লেখ্য, 2019 সালে 5 আগস্ট উপত্যকা থেকে 370 ধারা বিলুপের সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র সরকার, ফলে বিশেষ মর্যাদা উঠে যায় জম্মু কাশ্মীরের উপর থেকে, এমনকি রাজ্যের তকমাও হারায় উপত্যকা, পরিবর্তে জম্মু কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দেন সঠিক সময়ে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে। পরবর্তী খবরটি হলো, শামাগুড়ি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে। শামাগুড়ির কংগ্রেস প্রার্থী তানজিল হোসেন মনোনয়নপত্র দাখিল করে ফেরার সময় যাত্রী সড়ক পাওয়ার আগে বিজেপির এক সভাস্থল পার হওয়ার সময় এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পুলিশের সামনে বিজেপির একাংশ গুন্ডা বাহিনী সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটেছে। বিজেপির গুন্ডারা প্রথমে কংগ্রেস কর্মীদের ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দেয়। পরিস্থিতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। বিজেপির গুন্ডা বাহিনীর হাতে লাঠি ও অন্যান্য সামগ্রী নিয়ে আক্রমণ করে সে সময় কর্তব্যরত কয়েকজন সাংবাদিকও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করেন। তাদেরও টার্গেট করেছে বিজেপির গুন্ডারা। হামলায় প্রায় 15 সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে রয়েছে চামাগুড়িতে প্রতিদিনের সাংবাদিক নয়নমণি শইকিয়া। তারা নয়নমণির ভিজুয়াল সংগ্রহের জন্য ব্যবহৃত মোবাইল ফোনটিও কেড়ে নেয়। হামলায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের সামনে এই দৃশ্য ঘটে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে সংবাদকর্মীরা শামাগুড়ি থানার সামনে প্রতিবাদ জানান, তবে মন্ত্রী পীযূষ হাজারিকা বিষয়টিতে হস্তক্ষেপ করে সাংবাদিকদের মারধরকারী গুন্ডাদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শামাগুড়ির বার্মায় আরেকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিজেপির গুন্ডারা এক সরকারি কর্মচারীকে মারধর করেছে তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কিশোর কুমার নাথ নামে PWD কর্মচারী শামাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।